শ্রীলঙ্কায় পৌঁছানোর পর সাকিব আল হাসান তাওহিদ হৃদয়দের বেশ ঘটা করে সম্বর্ধনা জানিয়েছিল লঙ্কানরা। এলপিএল খেলে অনেকটা ঘরের ছেলেই বনে গেছেন দুজন। টুর্নামেন্টের জন্য অধিনায়ক সাকিব আর স্টার বয় হৃদয়কে শুভকামনা জানালেও নিজেদের ম্যাচে লঙ্কানরা যে টাইগারদের জয় দেখতে চাইবে না তা বলার আর অপেক্ষাই রাখে না। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ওয়ানডে খেলেনি প্রায় 3 বছর, তবে গেল কয়েক বছর দুই দলের দৈরত জমেছে বেশ। বাক্সিংহের লড়াই না, দুই দলের লড়াইয়ের নতুন নাম এখন নাগিন ডার্বি। দুই দেশের ক্রিকেট সমর্থকরা তো বটেই, দুই দেশের অনেক সংবাদ মাধ্যমও ম্যাচ প্রিভিউয়ের খবর ছেপেছে নাগিন ডার্বি নামেই। 2018-তে মিরপুরে নাজমুল হাসান অপুর নাগিন ডান্স দিয়ে শুরু, এরপর দাসুন গুনা তিলাকা, একই বছর নিদাহাস ট্রফিতে মুশফিকের নাগিন ডান্স। গত বছর এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়েও লঙ্কান ড্রেসিং রুমে আসিতা ফার্নান্দো আর মহেশ থিকসিনারা নাগিন ডান্স করেছিল। এবারও কি তবে নাগিন ডান্সের প্রস্তুতি চলছে? দি ইমোশন ওয়াইজ উই হ্যাভ টু প্লে দি গেম এন্ড সি ওয়্যার উই আর এট দিস মোমেন্ট, বাট আই থিঙ্ক দি ড্রেসিং রুম ইজ কামার, সো দ্যাটস এ গুড থিং টু হ্যাভ ইন দি ড্রেসিং। And as you said, the rivalry, I don't think it's a rivalry, but we're playing very good cricket whenever these two countries are playing. It's good for, you know, for the crowd and for the broadcaster, you know, to be able to, you know, show a good game of cricket. শুধু সাকিব না, বুধবার প্রেস কনফারেন্সে অধিনায়ক দাসুন সানাকাও বলেছেন বাংলাদেশ শ্রীলঙ্কার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, তবে দুই দলের ভক্তরা ঠিকই নাগিন ড্যান্স দেখার অপেক্ষায়। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন নাগিন ড্যান্স নিয়েই আলোচনা, এমনকি এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে পিচে বাবর আজমের লুটিয়ে পড়ার মুহূর্তকেও ভক্তরা তুলনা করছেন নাগিন ড্যান্সের সাথেই। ম্যাচ ভেন্যু পাল্লেকেতে 10 বছর আগে জিতেছিল টাইগাররা, এবারও চাপ তো থাকছেই। মাঠের বাইরে চাপ সামনে, টাইগাররা আবারও জিতে গেলে কে জানে ক্যান্ডিতে আজও দেখা মিলতে পারে নাগিন ড্যান্সের। সেখানে কেউ হবেন সাপ আর কেউ বা হবেন সাপুড়ে। তানজিম ওশি, অলরাউন্ডার।